ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবির কথা আমাদের এক বোনের প্রশ্ন আছে যে তিনি বলতে চাচ্ছেন যে ফেসবুক ইউটিউবে যেভাবে মদিনা ইউনিভার্সিটি থেকে পড়া শাহিকদের কি দালাল খ্রিস্টানদের দালাল হম এইভাবে বলা হয় হুম চতুর্দিক থেকে এইভাবে প্রতিধ্বনিগুলো শোনা হয় এটির কি প্রতিবাদ করতে হবে আমরা বলো যে অবশ্যই কেউ যদি কারোর উপর কোনো দোষ চাপিয়ে দেয় অহেতুক শত্রুতা করে তাহলে অবশ্যই তাকে সঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব প্রত্যেকের যাদের ক্ষমতা আছে সুতরাং কেউ যদি এরকম বলে যে তার সাথে তাকে বোঝানো সম্ভব হয় এবং সে সেই পর্যায়ের হুম এবং হট্টগোল সৃষ্টি না হবে তাইলে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া দরকার যে সত্যিকার অর্থে সেখান থেকেই জ্ঞানের উৎপত্তি এবং জ্ঞান ছড়াচ্ছে পুরো বিশ্বে সেখান থেকেই সময় জ্ঞান সেখানে ফিরে যাবে ওহির জ্ঞান সুতরাং সেটা সুন্দর সুচতুরভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে কখনও ঝামেলা সৃষ্টি করে নয় ওরা অতিভক্তি ওদের আলমকে দেখায় আমরা অতি বেশি ভক্তি করতে যাব না যে আমরা অহেতুকভাবে যদি আমাদের কোনো মাদানির যদি কোনো সত্যিকার অর্থে ভুল হয় অহেতুকভাবে সেটার হ্যাঁ অন্ধভাবে সেটাকে সঠিক বলে দাবি করতে যাব না যদি বুঝতে পারি তাইলে মানে পাশ কেটে যাব না। যে হতে পারে মানুষের ভুল হতেই পারে এটা স্বাভাবিক কুল্লুবানি আদমা খত খত সুতরাং অহেতুকভাবে কারোর দোষকে কখনো সঠিক হিসাবে তুলে ধরা যাবে না সে যেই কেউ হোক না কেন এমনকি কোনো মাদানি হোক না কেন কিন্তু অহেতুকভাবে একজন শত্রুতার সৃষ্টি করবে একজনকে সমাজের মধ্যে কালার্ট করে তুলবে যেন তার থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয় সেটা অবশ্যই দোষের বিষয় এবং সেটা করতে পারলে তারা সফল হতে পারলে কিন্তু সত্য থেকে মানুষকে দূরে রাখতে সক্ষম হবে কারণ তারা জানে যে মদিনার যোগ্য আলমদেরকে মানুষ কদর করে এবং তাদের কথা শুনতে চেষ্টা করে তাদের কথার উপর আমল করতে চেষ্টা করে এটা দেখে তারা হিংসার বশবর্তী হয়ে রকম আচরণ দেখায় তাদেরকে ইহুদি খ্রিস্টানদের দালাল আখ্যায়িত করে তাদেরকে সমাজ থেকে বিচ্ছুদ করতে চায় কিন্তু সেটা হবে না বরং এই সমস্ত আপনার গাল মন্দ সেগুলো অনেক সময় আপনার তাদের ইচ্ছার বাইরে সেটা পক্ষে চলে আসে কারণ মানুষ যখন দেখতে পায় যে না আসলেই দাঁড়াল না হ্যাঁ তখন মানুষ আবার সঠিকটা গ্রহণ করতে দ্বিধাবোধ করে না হ্যাঁ সেটা হচ্ছে কথা জজাকমুল্লা খেরা